আজকে বাগানের জন্যে আরো ফুল আইছে। এটা হচ্ছে কল স্ন্যাপ ড্রাগন, আর এই যে কালারটা খুব সুন্দর আমার লাগে, লাল হলুদ আর একটু পিঙ্কিশ টাইপ, খুব সুন্দর। এগুলো বেশ ফকফকে ভালো করে করা যায়, বাট সামটাইমস ও সাফিসিয়েন্ট জল রোদ থাকতে হবে। সো হোপ করছি দ্যাট ভালো করে পুষতে পারি এবার। আর এটা হচ্ছে পিটুনিয়া, খুব সুন্দর। আর পিটুনিয়াটা বেশ কমন ক্যানাডাতে, বাট যেটা আমি অসম্ভব খুশি এটা হচ্ছে জবা, গোলাপ কালারের জবা। এটা তো আমার একেবারে মানে আমার মন প্রাণ আছে এদের এই জবা গাছ, আমি ভাবিনি মে মান্থে পাওয়া যাবে, আমি খুব খুশি। দেখা যাচ্ছে একটা বিরাট বড় বাড, আরও ছোটো ছোটো বাড হচ্ছে। অ্যান্ড আমার ইচ্ছেটা হচ্ছে ভালো করে বড় টাবের মধ্যে আমি দেব, ভালো করে যত্ন করা হবে। আর আমার আশাটা হচ্ছে ভালো করে বড় বড় করে এটা হবে। লাল এখনও দোকানে পাওয়া যাচ্ছে না, বাট হলুদ যদি পাওয়া যায় খুব ভালো। আচ্ছা, আমি এখন এগুলোরে জল দিয়ে পুষতে যাচ্ছি, মনটা খুব ফুর্তি লাগছে। হলুদও আছে, বাট লাল জবা এখনও, লাল আর সাদা পাওয়া যাচ্ছে না, বাট যেটা পাওয়া গেছে খুব যত্ন করবো, আর আমি খুব খুশি লাগছে, দারুণ লাগছে। এই যে যে ফুলগুলো আমি মানে বিশ্বাসই করতে পারছি না অলরেডি মে মান্থে পাওয়া গেছে দোকানে। এই যে যে গোলাপি যে রোজ, ও মাই গশ, কি সুন্দর কালারটা এই রোজটা। আর বেশি গন্ধ নেই, বাট যদি এটা আরও বড় হয়ে গ্রো করে, আর এটাতে ডেফিনেটলি লাগবে রোদ্দুর, তাহলে একেবারে দারুণ সুন্দর আরও হবে। আর আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব ভালো সয়েল আর ভালো ফুড, অ্যান্ড ডেফিনেটলি তো আছে জল, আর নিয়ম করে যেখানটা রোদটা আছে রোদটা পাওয়া, এটা একেবারে দারুণ। আর তারপরে আরও জবা গাছ, এখানটা একটা অরেঞ্জ কালার্ড, অরেঞ্জ একটু লাল ভিতরে, আরও বার্ডস আছে এখানটা দেখা যাচ্ছে। আর তারপরে তো আছে পিঙ্ক, আর একটা পিঙ্ক উইথ দ্য রেড ইন সাইড, ভেরি ভেরি লাভলি। অ্যান্ড এইটা আমি ঠিক বুঝছি না কোনটা আমার ফেভারিট, এই অরেঞ্জ না পিঙ্ক না হলুদ, দে আর অল সো সুন্দর। এইটাও একেবারে দারুণ স্ট্রাইকিং, এই যে যে ডিপ রেড মেরুন কালারটা ভিতরে, খুব সুন্দর। আর সবগুলোর মধ্যে ছোটো ছোটো বার্ড আসছে, সো ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এগুলোরে আমি এখন সয়েলে আমি প্ল্যান্ট করবো টাবের মধ্যে, একটু বড়ো টাব দেন হোয়াট আই হ্যাভ, এগুলো ছোটো টাবের মধ্যে আছে, অ্যান্ড হোপফুলি আরও গ্রো করবে। একসময় আমার বাড়িতে বিরাট বড় লাল জবা গাছ ছিল, বিরাট বড়, মানে 5 ফিট টল মিনিমাম, যা শেষ পর্যন্ত আর নেই, বাট অনেক দিন আনন্দ করেছি, ফিউ ইয়ার্স ধরে ছিল, খুব সুন্দর ছিল, খুব ভালোবাসতাম। আজকে আমি প্রথমবার খাবো আর তৈরি করব পটলের তরকারি উইথ চিংড়ি। আমি কোনোদিন এটা খাইনি, বাট আমি পড়েছি আর আমি শুনেছি, আজকে করছি বিকজ আমরা প্যান্ডেমিকের গ্রে জোনের মধ্যে আছি, অ্যান্ড বাইরে বেরোনোটা বারণ, অ্যান্ড যতটা পসিবল অ্যাভয়েড করার জিনিস। বাড়িতে পটল আছে, আলু আছে, একটু আলু আছে, আর চিংড়ি আছে, বাট আর কিচ্ছু নেই অ্যাকচুয়ালি। সো আমি ভাবলাম আচ্ছা আমি একটা ট্রাই দিই। সো ফার্স্ট আমি দেখাচ্ছি আমার হাতের মধ্যে একটা মিক্সিং বোলের মধ্যে আমি রাখেছি, ভালো করে ধুয়ে আলু খোসা ছাড়ানো, তারপরে পটল, সেই পটলের খোসা ছাড়ানো না, এইভাবে আমি অভ্যস্ত খাওয়া, তো আমি চিংড়ি দিয়ে কখনো করিনি। তারপরে আমার আছে চিংড়ি উইথ নুন, লঙ্কা অ্যান্ড হলুদ, অ্যান্ড একটু জিরে, যেটা গ্রাউন্ড জিরে। তারপরে এখানটা আছে আমার গরম মশলা, হলুদ, কি বলে আদা, বাটা আদা, কায়েন মানে লঙ্কা, আর আবার একটু গ্রাউন্ড কিউমিন, গ্রাউন্ড জিরে এটা। সো আমি এখন আরম্ভ করছি, তেলে আমি আমার পটের মধ্যে তেল গরম করেছি মিডিয়াম ফ্লেমে,
এখন আমি করবটা কি, আমি আলুগুলোরে আগে ভাজছি। এই আলু ভাজতে ভাজতে আমি দেব যে মশলাগুলো সেটা আমি এখন করছি। তো আলুর সঙ্গে আমি দিচ্ছি আমার আদা, আর এটা আমি করছি সাদা তেল দিয়ে। আমাদের সর্ষের তেল নেই, এটা হচ্ছে গরম মশলা, লবঙ্গ আর এলাচ। এটার সঙ্গে আমি দিচ্ছি লঙ্কা, আর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি হলুদ টার্মারিক। ভালো করে নাড়াচ্ছি, আর আলুটা ভালো করে যখন ভাজবে আমি আলুটাকে নিয়ে একটা জায়গাতে রাখবো সাইডে। তারপরে ওয়ান বাই ওয়ান আমি পটল আর চিংড়িটারে ভাজবো। আচ্ছা, এখন যে তেলের মধ্যে আলুগুলো আমি ভাজিছি ওই আদা আর মশলারে মশলার সঙ্গে, সে আলুটারে আমি এখানটা একটা প্লেটে রেখে দিলাম। এখন আমি করব ওই তেলে আবার আমি মশলা অ্যাড করব, অ্যান্ড আমি ভাজছি পটলগুলো। বাকি মশলা ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম। এখন পটলগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে, তখন এই পটলগুলোকে বের করে আর একটা প্লেটে রাখবো, রোলে রাখবো, আর তারপরে আমি তারপরে চিংড়িটারে করবো। আর এই পটলের সঙ্গে এখন আমি একটু সামান্য নুন দেবো। এখন নুনটা দেওয়ার পরে পটলগুলো সুন্দর ভাজা ভাজা একটু আরম্ভ হয়েছে ভাজা ভাজা, আর দেখা যাচ্ছে তেল আর মশলা আর পটল খুব ভালো করে মিশে গেছে, একটু একটা জুস জুস গ্রেভি গ্রেভির মতো বেরোচ্ছে। মেবি 5 মিনিট করা হয়েছে। এখন এই পটলগুলোরে আমি ঢালে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে। এখন এই ফাইনাল স্টেজে আর একটু ফ্রেশ তেল দিচ্ছি, এখনও দিচ্ছি না সর্ষের তেল, আমাদের বাড়িতে কোনো সর্ষের তেল নেই, উইচ ইজ ওকে, এই সাদা তেল দিয়ে করবো। সো এই সেম পাত্র উইথ যে রেসিডিউ হলুদ লঙ্কা আর যে চিংড়িগুলো আমার আছে সেগুলো আগে দেখাইছি, আমি হলুদ লঙ্কা আর নুন দিছিলাম, সেই চিংড়িগুলোরে আমি ঢালে দিচ্ছি আর এগুলোরেও এখন আমি ভাজছি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতে পাচ্ছ চিংড়িগুলো বেশ ভালো বড় সাইজের চিংড়ি। আমি একটু ফ্লিপ করছি, উল্টো করছি, বাট আদার দেন দ্যাট আমি আর বেশি ভাজবো না, বিকজ চিংড়িটারে আমি সেপারেট করব, আর এইটারে ঝোল ঠোল হওয়ার পরে আলু টালু পটল সেদ্ধ হওয়ার পরে আমি অ্যাড করে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই চিংড়িগুলো দে আর অলরেডি কুকড, এগুলো র চিংড়ি না। সো আমি রাখে দিলাম, এখন আমি পটল আর আলুটারে ভালো করে ঝোলটা করছি। এখন আমি এই পটল আর এই সুন্দর আলুগুলো আবার ওই পটের মধ্যে আমি রেখে দিচ্ছি, একটু তেল আছে, আর এই তেলের সঙ্গে আমি অ্যাড করব গরম লুকওয়ার্ম ওয়াটার, গরম জল, আর তারপরে আমি ঢাকে রাখে আমি 15-20 মিনিটস একটু বেশি জল দেবো, আর তারপরে লিডটারে অন করে আমি সেদ্ধ করব। যখন সেদ্ধ হয়ে যাবে
চিংড়ি মাছগুলোরে আমি অ্যাড করব। আচ্ছা, এখন ঝোলটা খুব সুন্দর, ভালো করে আলুগুলো সেদ্ধ আর পটলগুলো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, গরম মশলারও গন্ধ বেরোচ্ছে। আর দেখতে পাচ্ছ ঝোলটা মানে একেবারে পাতলা না, একেবারে ঘন না। এখন এইটার সঙ্গে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো, যেগুলো আগে কুক করা হয়ে গেছে। স্টার্ট করে দিচ্ছি, আহ কি সুন্দর লাগছে সত্যি। একটুক্ষণ বেশি আমি একটু রাখছি, তারপরে একটু আমি এটা টেস্ট করব, দেখি কিরকম হলো। এখানটা অনেক গাড়ি দেখা যাচ্ছে, বাট এই যে সুন্দর যে গাছগুলো সেটা খুব ভাল লাগে। আর অনেক এখন খুব একটা রাত্রি না, এখন 6:30 মতো ইভিনিং টাইম। আর রিভার সাইডটাতে আস্তে আস্তে করে গাড়ি বাস এসব যায় আর খুব সুদিং। আর সকালবেলায় আর রাত্রির বেলায় অনেক সময় পাখির গান শোনা যায়, খুব ভাল লাগে। ভাবলাম আমি বাগানে যাই, ভালো করে আরাম করে খাই। এই যে আমার একটা সুন্দর হলুদ হ্যাঙ্গিং বাস্কেট, সেটা রিসেন্টলি আমরা হ্যাং করেছি। আরও দুটো তিনটে যে গাছগুলো দেখালাম, এই যে স্ন্যাপ ড্রাগন, সেই হ্যাঙ্গিং বাস্কেট করে রাখা হলো। এখন একটু পরিষ্কার করতে হবে বাগানটা, বাট এই সুন্দর ফুলগুলো আছে। আর আমার এই বিলাভেড জবা গাছ একটা বড় টাবে দিয়েছি, যেটাতে যদি আমি হোপ করছি বেশ ভালো করে ফুটে উঠে ভালো করে ডিপ রুটেড হয়, দেখি কি হয়। তার মধ্যে অনেকগুলো আস্তে আস্তে ফুল হচ্ছে। এখন আমার এই পটলের তরকারিটারে নিয়ে কি সুন্দর লাগছে, চিংড়িগুলো পটল আর বেশ ভালো করে একটা বেশ থিক গ্রেভি, থিক ঝোল, খুব সুন্দর লাগছে। এখন আমি যাচ্ছি আমার যে ফেভারিট চেয়ার, সেখানটা একটু আরাম করে বসবো, এই যে আমার এই রকিং চেয়ারটা, দেখি কিরকম হলো। কোনোদিন খাইনি এটা, এই প্রিপারেশনটা তো হচ্ছে পটলটা। আলু, বেশি আমি নুন দিনে, বাট দারুণ মশলাটার, ভালো মশলা ভালো নুন সব আমার যে টেস্ট তাতে যথেষ্ট ভালো। কোনো ঘি নেই, কোনো সর্ষের তেল নেই, আর সো খুব একটা কি বলে মানে যথেষ্ট হেলদি। আর আমি কোনো পেঁয়াজও দিই নেই, সো খুব রিচ না। আচ্ছা, এই চিংড়িটা খাই। একেবারে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই ঝোলটা দেখো কি সুন্দর। আমি কোনো বেশি ভাত রুটি খাই না, সো এইটাতেই আমার হয়ে যায়। যাই হোক, ফার্স্ট টাইম অ্যান্ড আই ডিড ইট অন ইউটিউব, ভালোই লাগলো।